আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, দুই পাশে দুইটি ক্যাসিং নিয়ে বসেছি, একটি কালো আর একটি হলো সাদা। অনেকে আছে যাদের খুবই সাদা রং পছন্দ, আবার কালো রঙের চাহিদাও কিন্তু কম না। দুইটি ক্যাসিংই কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। অনেক সময় আমরা দেখি যে আমরা এনার্জি সেভিং করতে চাচ্ছি, অর্থাৎ যখন আপনার লাইট জ্বলবে চারটি ফ্যানে তখন কিন্তু এক্সট্রা ইলেকট্রিসিটি কনজিউম হবে, এটি খুবই স্বাভাবিক। অর্থাৎ আপনি যদি মনে করেন ভাই আমার ফ্যান ঘুরবে বাট লাইট বন্ধ থাকবে, আপনি কিন্তু খুবই সহজেই জাস্ট অফ সুইচে ক্লিক করে সেটি করতে পারবেন। আবার যদি মনে হয় যে না আপনি একজন ইউটিউবার, আপনি মনে করছেন না এটি অটোভাবে চলবে, তাহলে এখানে অটো একটি বাটন আছে, এটি প্রেস করলে কিন্তু এই ফ্যানগুলো অটোমেটিক মোডে চলতে থাকবে। যে আপনার পেছনে আছে বা পাশে আছে, আপনি ক্যাসিংয়ের লাইটগুলো শো অফ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিও রিমোটের মাধ্যমে করতে পারবেন। আবার এমন যদি হয় যে না আপনি নির্দিষ্ট কোনো কালার পছন্দ করছেন, যেমন যদি হয় এখানে আমি একটি সবুজ কালারের সুইচে যদি প্রেস করি, তাহলে দুইটি ফ্যানই দেখতে পাচ্ছেন যে সবুজ কালার হয়ে গিয়েছে। যদি রেড কালারের ফ্যানের সুইচে ক্লিক করি তাহলে রেড কালার হয়ে যাচ্ছে। যদি মনে করি না আমার সাদা কালার পছন্দ, আমি কিন্তু সাদা কালারও পাচ্ছি। পিঙ্ক কালার পছন্দ হলে পিঙ্ক কালার, ইয়েলো কালার পছন্দ হলে ইয়েলো কালার পাচ্ছি। এমনকি আমাদের পছন্দ মতো প্রায় 12টি কালার কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো রিমোটটির মাধ্যমে। এর আগে এই ধরনের ক্যাসিংয়ের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 4,000 টাকার বেশি ছিল। অনেক সময় আমরা দেখেছি যে না আসলে এই ধরনের কন্ট্রোল করা যায়, এই ধরনের ক্যাসিংয়ের জন্য আমাদের 4,500-5,000 টাকা দিতে হয়েছে। বাট কালো ক্যাসিংটির প্রাইস মাত্র 3,400 টাকা এবং সাদা ক্যাসিংটির প্রাইস মাত্র 3,800 টাকা। এই দুইটি ক্যাসিংয়ের ফিচার্স সেম, জাস্ট কালারের পার্থক্য। এখন দুইটি ক্যাসিংয়ের মধ্যে কী কী পাবেন আপনারা? রিমোট পাবেন একটি ক্যাসিংয়ের সাথে, এবং রিমোটের মধ্যে একটি ব্যাটারি আছে সেটিও পাবেন, বায়োস ব্যাটারির মতো। চারটি ARGB ফ্যান পাবেন, যেগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে। সামনের দিকে তিনটি ফ্যান পাবেন, পেছনের দিকে একটি ফ্যান পাবেন। পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল পাবেন, দুইটি ক্যাসিংয়েরই পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে। দুইটি ক্যাসিংয়ের উপরে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে, সাদাটার সাথে সাদা এবং কালোটার সাথে কালো দেওয়া আছে। এবং এই ক্যাসিংগুলোতে আপনারা USB পোর্ট পাবেন তিনটা, একটি USB 2 এবং দুইটি USB 3 পোর্ট পাবেন। এছাড়া এই ক্যাসিংগুলোর কেবল ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে যে স্পেস আছে সেটা আমার কাছে ওয়েল এনাফ মনে হয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য ক্যাবিনেটগুলো নিচের দিকে করে দেওয়া হয়েছে, সেটা মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অনেক ক্যাসিংয়ে দেখা যায় মাদারবোর্ডের পাশেই পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট একসাথে থাকে, এতে অনেক সময় প্রবলেম হতে পারে, সেই কারণে একদমই আলাদা করে দেওয়া হয়েছে। এক্সপেনশন স্লট আছে 7টি, অর্থাৎ আপনি যদি মনে করেন ল্যান কার্ড লাগাবেন বা সাউন্ড কার্ড লাগাবেন বা গ্রাফিক্স কার্ড লাগাবেন, সেগুলোর জন্য কিন্তু এক্সপেনশন স্লট আছে 7টি। পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট নিচে বলেছে। এবং দুইটি ক্যাসিংই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ আর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-40। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।